মাদারীপুরের শিবচরের হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাতে নিহত অন্তত 16 আহত অনেক নোংরা পরিবেশে তৈরি হচ্ছে মুখরোচক আচার মেশানো হয় ক্ষতিকর রং রাসায়নিক জটিল রোগে আক্রান্তের সংখ্যা অভ্যন্তরীণ দেশান্তরি বাড়ছে 2050 এর মধ্যে বাস্তুচ্যুত হতে পারেন 2 কোটি মানুষ সঠিক পরিকল্পনার পরামর্শ টেকনাফের জাহাজ পুরো আতঙ্ক 6 মাসে অপহরণের শিকার হয়ে 50 জন ফিরেছেন মুক্তিপণে পুলিশের ভূমিকা প্রশ্ন ফের বাড়ল রাশিয়া ও ইউক্রেনের শস্য চুক্তির মেয়াদ দ্বিতীয় জোরে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রাণহানি বেড়ে 14 আরেক এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল বিশ্ব রিয়ালের প্রতিপক্ষ বার্সেলোনা আলাদা লড়বে পিএসজি ও ম্যানিউ মাদারীপুরের শিবচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এখন পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর এসেছে আহত হয়েছেন কমপক্ষে 30 জন সকালে শিবচর হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস নিচে পড়লে এই দুর্ঘটনা ঘটে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ মাদারীপুর থেকে শিবশঙ্কর রবিদাসের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট দুমড়ে মুচড়ে যাওয়া বাসের এই চিত্রই বলে দেয় কতটা ভয়াবহ এই দুর্ঘটনা খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস সকাল 8টার দিকে শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে এক্সপ্রেসওয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায় এতে ঘটনাস্থলেই 14 জনের মৃত্যু হয় পরে মারা যান আরও 2 জন গাড়ি আসছে খুলনা থেকে ছেড়ে আমি উঠছি মোল্লাহাট থেকে বাইরে চলে আসছে তখন দেখি যে আমি মোটামুটি সুস্থ আছি পরে এখান থেকে বেরোয় দেখলাম যে যাত্রীদের অবস্থা খুবই খারাপ অবস্থা পরে আমি এখান থেকে বেরোয় আমি ট্রিটমেন্ট করতে গেলাম চিন্তা করে দেখলাম এখান থেকে মাত্র আসলাম ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন তাদের উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে আহত লোকগুলা বাইর করছি খুব কষ্ট করে জানলা ভেঙে ভেঙে আর যারা ওখান থেকে সব লোকে বাইর করছি আর যারা সিরিয়াস ছিল তো পদ্মাসেতু যে গাড়ি আসছিল ওই গাড়ি দিয়ে পুলিশের গাড়ি দিয়ে আমরা হসপিটালে পাঠাইছি শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে জানান আহতদের চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে 7:40 মিনিটে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিবচর উপজেলার কুতুবপুর সীমানায় জলোয়া শিকদারের মার্কেটের যে স্থানের সামনে মূল রাস্তা থেকে প্রায় 50 ফিট বা 60 ফিট আনুমানিক কিন্তু নিচে যে আমাদের সংযোগ সড়ক সে বরাবর খালবে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং আমাদের যে আন্ডারপাসের যে গাইডওয়াল সেই আন্ডারপাসের গাইডওয়ালে আঘাত করে আঘাত করার পরে এখানে ঘটনাস্থলেই 14 জন মৃত্যুবরণ করেন আহত প্রায় 10-12 জন আহত হন আহতদেরকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া গেছে আমরা আরও 2 জনের মৃত্যু পাচ্ছি আমরা সেটি কনফার্ম করছি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের লাশগুলো শনাক্তকরণের পর তাদের হাসপাতালে করা হবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা নিউজ ডেস্ক দেশ টিভি মাদারীপুর শিবচরে ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছেন ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী শিবশঙ্কর রবিদাস সরাসরি যোগ দিচ্ছেন তিনি শিবশঙ্কর কিভাবে এই দুর্ঘটনা ঘটে আর এখন পর্যন্ত কতজন নিহত আহত হয়েছেন তাদের কোথায় নেওয়া হয়েছে হ্যাঁ ইশিকা এই সড়ক দুর্ঘটনায় কিন্তু আজ সকাল 7:45 দিক মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা এলাকায় ঘটনাটি ঘটে এবং এই এই বাসটি যাত্রীবাহী একটি ইমাদ পরিবহনের বাস এটি এটি খুলনা থেকে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল পথিমধ্যে এই এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় বাসটির চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই কিন্তু 14 জন মারা যায় এবং হতাহতদের মধ্যে যারা আহত হয়েছিলেন তাদেরকে কিন্তু হাসপাতালে নেওয়ার কথা আরো 2 জন মারা যায় বলে আমরা জানতে পেরেছি তো মোট 16 জন মারা এই পর্যন্ত নিহত হয়েছে
এবং অন্তত 15 জন আহতের খবর আমরা পেয়েছি এবং আহতদের পাঁচচর হাসপাতাল, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছেন। এবং ঘটনাস্থলে কিন্তু আমরা দেখেছি যে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিবুল ইসলাম, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিবচর থানার পুলিশ সদস্যরা এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং পরিচয়ের নিহতদের পরিচয় শনাক্তের কিন্তু কাজ চলছে। এখন পর্যন্ত কিন্তু সকল নিহতদের পরিচয় শনাক্ত কিন্তু সম্ভব হয়নি। এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ। শিবশঙ্কর, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে দরকার হলে আমরা আবারও যোগাযোগ করব আপনার সঙ্গে। মুখরোচক খাবার আচার সব বয়সী মানুষের কাছেই প্রিয়, কিন্তু এই আচার রাজধানীর হাজারিবাগ, লালবাগ, কামরাঙ্গীর চর ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে। ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রং ও বিভিন্ন রাসায়নিক ভেজাল। আচার খেলে পেটের সমস্যা থেকে নানান জটিল রোগও হতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা। মানবদেহের জন্য ক্ষতিকর এমন পণ্য যেসব ব্যবসায়ী তৈরি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইকবাল অনিকের অনুসন্ধানী রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজীব শেখ। রাজধানীর হাজারিবাগ, কামরাঙ্গীর চর, লালবাগ এবং কেরানীগঞ্জে গড়ে উঠেছে আচারের কারখানা। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে বড়ই, তেঁতুল ও চালতার আচার। দেশ টিভির অনুসন্ধানী দল প্রবেশ করে হাজারিবাগের একটি আচার তৈরির কারখানায়। সেখানে দেখা মেলে মিয়ানমারের তৈরি আচারের প্যাকেটের। দেখে বোঝার উপায় নেই, এগুলোর আসল কারিগর হাজারিবাগের কারখানার শ্রমিকেরা। হাজারিবাগের আরও একটি আচারের কারখানায় দেশ টিভির অনুসন্ধানী দল দেখা মেলে প্লাস্টিকের কয়েকটি বস্তায় ভরা বড়ই, তেঁতুল ও চালতা। বস্তার মুখ খুলতেই বেরিয়ে আসে কয়েকদিনের পুরনো, প্রায় পচে যাওয়া তেঁতুল ও বড়ই। এগুলো দিয়েই বানানো হবে নানা স্বাদের আচার। সাম্বার থেকে এনে আমরা এখানে মানে গরম পানি দিয়ে ওয়াশ করে ধুয়ে তারপর মালটা বানাই। চিনি, লবণ, মরিচ আর মশলা, এটা হচ্ছে আমের ফুলি, বড়ই, চিনি, ময়দা আর মশলা, মরিচ। এই মানবদেহের জন্য ক্ষতিকর রং ও বিভিন্ন রাসায়নিকের মিশ্রণে তৈরি হচ্ছে শুকনো আচার। এইসব শুকনো আচার প্যাকেটজাত হয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে থাকেন বলে জানান কারখানার শ্রমিকরা। সাজা রাখি, এরকম করে সাজা রাখি, তখন মাল দিয়ে রিভেলে হলে তখন মাল চাই আমরা মাল দিয়ে দিই। চারটা চাইলো, দুইটা চাইলো, ছটা চাইলো আমরা মাল দিয়ে দিই। ভেজাল আচার খাওয়ার ফলে মানুষের পেটের সমস্যা থেকে নানান জটিল রোগ হতে পারে বলে মনে করেন পুষ্টিবিদেরা। পচা বাসি বিভিন্ন ধরনের যে ফলগুলো বা সবজিগুলো ব্যবহার করা হয় সেগুলোতে দেখা যায় যে ভাইরাস, ব্যাকটেরিয়া গ্রো করে যায়, এইরকম অবস্থায় পচে যায়। এই সব কিছু মিলিয়ে যখন কেউ ওই জাতীয় আচার গ্রহণ করবে, সবার প্রথম যে সমস্যা দেখা দিবে পেটের সমস্যা, তারপরে আপনার হচ্ছে অন্ত্র বা গাটের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিবে, গাট ইনফ্লামেশন দেখা দিতে পারে, লিভারে সমস্যা দেখা দিতে পারে। মানবদেহের জন্য ক্ষতিকর এমন পণ্য যেসব ব্যবসায়ী তৈরি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। যেখানে যেখানে এই আচারের বিষয়ে ভেজাল দেওয়া হচ্ছে বা কেমিক্যাল তৈরি করা হচ্ছে বা আচারগুলোকে নকল করা হচ্ছে, সেখানে আমরা একটা অভিযান পরিচালনা করব। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। মানহানির অভিযোগ এনে রহমতুল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করতে গিয়েছিলেন চিত্রনায়ক সাকিব খান। শনিবার মধ্যরাতে সাকিব খান থানায় গিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো অবস্থান করেন। ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেন, তবে তার মামলা নেয়নি পুলিশ। তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। পরে থানার বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব খান। জানান, তাঁর বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনি কোনো প্রযোজক নন, মামলা করতে আজ আদালতে যাবেন তিনি। সম্প্রতি সাকিব খানের বিরুদ্ধে ধর্ষণ সহ বিভিন্ন ধরনের অনিয়ম অভিযোগ আনেন অপারেশন অগ্নিপথ ছবির প্রযোজক রহমতুল্লাহ। আমি তো জিডি করতে এখানে আসিনি, জিডি করতে কেন আসবো? তো যেহেতু আমাদের কোনো কিছু সংগঠিত হলে প্রথম তো আগে আমরা থানায় যাব। কোথায় যাব? আমার এরিয়ার থানায় যাব বা যেখানে হয়েছে সেই এরিয়ার থানায় যাব। যখন থানা পরামর্শ দিয়েছে যে ঠিক আছে এই মামলাগুলো যদি আপনি কোর্টে করেন তাহলে আরো ভালো হয়, তো যেহেতু ওনারা অ্যাডভাইস করেছেন আমি অবশ্যই কাল থেকে কোর্টে যাব। এই মামলা করার জন্য আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে এটা ফেস করব। নদী ভাঙন, বন্যা, খরা ও প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর অভ্যন্তরীণ দেশান্তর হচ্ছেন লাখ লাখ মানুষ। কৃষি জমি হারিয়ে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগও হারাচ্ছেন তারা, ফলে চাপ বাড়ছে রাজধানী ঢাকা সহ অন্যান্য শহরে। আন্তর্জাতিক গবেষণা বলছে 2050 সালের মধ্যে দেশের প্রায় 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হবেন। এজন্য এখনই সরকারকে সঠিক পরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে।
মিরপুর দুয়ারিপাড়ায় ঝিলপাড়ায় সবজি বিক্রি করেন আলী নবী মিয়া। তিন ছেলে এক মেয়ে আর নিজের বৃদ্ধ বাবাকে নিয়ে পাঁচ বছর ধরে থাকছেন এ বস্তিতে। ভোলার ইলিশাতে ছিল বাড়ি, নদী ভাঙনে হারিয়েছেন পৈতৃক বিটা আর কৃষি জমিও। আমাদের বাড়ি ছিল, অনেক সম্পত্তি ছিল, বাড়িতে মহিলা মাদ্রাসা ছিল, সর্বকিছু সব নদী ভাঙনে গরিব হয়ে এখানে আসছে। আমার জীবনে কল্পনা করতে পারিনি আমি এখানে আসা ফুটপাতে দোকান নিয়ে পড়বো। প্রায় বছর দুয়েক ছিলাম, তারপরে যে নিরুপায় এই ঢাকায় আসলাম আর কি। শুধু আলী নবী মিয়াই নন, নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে এখানে আশ্রয় নিয়েছেন বিলকিস বেগম আর আলতাফ হোসেনদের মতো বহু পরিবার। নদী ভাঙা গেছে, ডাল কুল কিছু নাই, নদী আসলে অনেক দূরে, ভাঙতে একারে আমার নিজের পাড়ি হয়ে গেছে। অনেক আগ থেকে ভাঙে, আগে তো ভাঙি ক্লিয়ার গেছে, পরে আমার ওই সর পড়ছে আবার ফিরিয়ে ভাঙছে। জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে এমন আন্তর্জাতিক সংস্থার সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে 2050 সালের মধ্যে দেশের প্রায় 2 কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হবেন। তবে ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের গবেষণায় দেখা গেছে 2021 সালে প্রায় 99,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন অভ্যন্তরীণ দেশান্তর দুর্যোগ ছাড়াও ঘটছে নানা কারণে, তবে বেশিরভাগেরই পেছনের কারণ দুর্যোগ। দু কারণেই মানুষকে দেশান্তরী হতে পারে, মানুষ ডিসপ্লেসড হতে পারে। লবণাক্ততা বাড়লে এবং একই জায়গাতে ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়লে এবং ফসলের উৎপাদন কমে গেলে মানুষের লাইভলিহুড, খাদ্য নিরাপত্তা কমে যাচ্ছে, বাধ্য হয়ে তারা দেশান্তরী হচ্ছে। কাজেই জলবায়ু পরিবর্তনের সাথে দেশান্তরী হওয়াটাকে আমরা রিলেট করতে পারি। এমন পরিস্থিতি রোধে সরকারের সঠিক পরিকল্পনা পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্থানীয়ভাবে কর্মসংস্থানের বিষয়ে পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মানুষ দেশান্তরী হবে, জলবায়ু পরিবর্তনের কারণেই হোক আর অর্থনৈতিক কারণেই হোক, কিন্তু সরকারকে এটাকে পরিকল্পিতভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য, তাদের বসতি গড়ে তোলার জন্য ব্যবস্থা করতে হবে। জলবায়ু উদ্যাস্তদের ঢাকামুখী হওয়া বন্ধ করা না গেলে রাজধানী ঢাকার পরিস্থিতি কোথায় দাঁড়াবে তা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। উচ্চ আদালতের নির্দেশনার পরও ঢাকার আশপাশে বন্ধ হয়নি অবৈধ ইট ভাটা। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সহকর্মী বিল্লাল হোসেন এবং মানিকগঞ্জ থেকে আব্দুল আলীম সরাসরি যোগ দিচ্ছেন। শুরুতে যাচ্ছি বিল্লাল হোসেনের কাছে। বিল্লাল, আদালতের নির্দেশনার পরও অবৈধ ইট ভাটা কেন বন্ধ হচ্ছে না? ধন্যবাদ ঈশিকা। আপনাকে যদি বলি যে আদালতের নিষেধাজ্ঞার পরেও ইটভাটা বন্ধ না হওয়ার যে মূল কারণ আমরা মনে করি, সেক্ষেত্রে স্থানীয় প্রভাবশালীদের দাপট এবং যারা এই উচ্ছেদ অভিযান নিয়ে কাজ করেন তাদের কিছুটা দাপট, এসব কারণে মূলত এই যে নির্দেশনা আসার পরেও এই ইটভাটাগুলি বন্ধ হচ্ছে। ঠিক যদি বলি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সুন্দর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকা, এই এলাকাতে আবাসিক এলাকা বৃষ্টির মধ্যেও কিন্তু আপনি দেখছেন যে এখানে ভাটার যে কিনবে সেটি দিয়ে কিন্তু কালো ধোয়া বেঁধে, অর্থাৎ এই রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন ইট ভাটার যে কালো ধোয়া সেটি কিন্তু বন্ধ নেই। পরিবেশ অধিদপ্তর বলছে 2022 সালে তারা 111টি অভিযান চালিয়ে তার মধ্যে মামলা করেছেন 23টি ইট ভাটার, যেটি গত বছরের তুলনায় 2020 সালে যদি আমরা বলি 2020 সালে 41টি, 2019 সালে 11টি ভাটার মতো তারা অভিযানে করে জরিমানা, ফলে সেটির সংখ্যা অনেকটা বেড়েছে। কিন্তু সংখ্যা বাড়লেও উচ্ছেদ বা ঘুরিয়ে দেওয়া কিন্তু হয়নি। গত বছর যে 13টি ভাটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু এখন আবারও চলছে, অর্থাৎ এর কারণ হলো পরিবেশ অধিদপ্তর কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইটভাটাকে উচ্ছেদ করার পরেও বা কার্যক্রম বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার পুনরায় চালু হয়ে যায়। এসব কারণে এই আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও ইটভাটাগুলি কিন্তু বন্ধ হচ্ছে না, এইভাবে আসলে নারায়ণগঞ্জে চলছে। সব মিলিয়ে নারায়ণগঞ্জে 213টি ইটভাটা রয়েছে, তার মধ্যে 100 উপরে এখনো পর্যন্ত অবৈধ ইট ভাটার সংখ্যা নারায়ণগঞ্জের সদর উপজেলা, রূপগঞ্জ, বন্ধ এসব এলাকায় ঘুরিতে
কথা বলেছি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা নারায়ণগঞ্জের উপপরিচালক আব্দুল্লাহ মামুনের সাথে। তিনি জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হলে আগের তুলনায় তারা এবার বেশি কাজ করবেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যেসব অবৈধ ভাটাগুলি রয়েছে সেগুলো উচ্ছেদ সহ কার্যক্রম বন্ধ করে দিবেন, এমন বিষয়টি কিন্তু তারা আগে জানিয়েছেন। এ বিষয়ে আরো তথ্য জানবো সহকর্মী আব্দুল আলিমের কাছে। তিনি আছেন মানিকগঞ্জে। আব্দুল আলিম, ধন্যবাদ। বিল্লাল, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে ইট ভাটার তথ্য যদি মানিকগঞ্জের চিত্র জানাতে বলতে চাই, তাহলে মানিকগঞ্জে কিন্তু 147টি ইট ভাটা রয়েছে। গত বছর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা 11টি ইট ভাটা অবৈধ হিসেবে ঘোষণা করে। গত বছর এই 11টি ইট ভাটায় কিন্তু অভিযান পরিচালনা করে, কিন্তু দেখা গেছে ওই 11টি ইট ভাটা কিন্তু এবছরও চলমান রয়েছে। আমরা কথা বলেছি পরিবেশ অধিদপ্তরের সাথে, কথা বলেছি প্রশাসনের সাথে, প্রশাসনরা যেটি বলছে যে গত বছর 11টি ইট ভাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, কাগজ কলমে ঘুরিয়ে দেওয়া হলেও বাস্তবত কিন্তু ইট ভাটাগুলো চলছে। এবছর আবার নতুন করে আরও 11টি ইট ভাটা অবৈধ ঘোষণা করে, এই মোট দাঁড়ালো 22টি ইট ভাটা। কিন্তু দেখা গেছে যে গত বছর 11টি অভিযান পরিচালনা করলো, এবছর কিন্তু ওই অভিযানগুলো কিন্তু দেখা যায়নি। হ্যাঁ, অনেকটাই এলাকার স্থানীয় যারা এবং শিশু সমাজের অনেকেই বলছে যে ইটভাটার মালিকরা প্রভাবশালী হওয়ার কারণে এবং প্রশাসনের নজরদারির অভাবেই কিন্তু এই ইটভাটাগুলো অবৈধভাবে চলছে। এই অবৈধবেলা ভাটাগুলো ইট বন্ধের জন্য তারা পরিবেশ আন্দোলনের সাথে যারা জড়িত তারা কিন্তু নিয়মিত মানববন্ধন এবং সভা সমাবেশ করেছে, তারপরেও কিন্তু প্রশাসনের কর্ণপাত করেনি। এবং কি আমরা যেটা দেখেছি যে গত বছরে যে ইট ভাটাগুলো অবৈধ ঘোষণা করার পরে অনেক ইট ভাটাকে জরিমানা করে এবং কি আপনার ঘুরিয়ে দেওয়া হয়, চুল্লা চুল্লি ঘুরিয়ে দেওয়া হয়। সেই ঘুরিয়ে দেওয়ার পরেই আবার প্রশাসনকে ম্যানেজ করে এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে তারা মোটা অঙ্কের একটি উৎকোচ দিয়ে তারা এবছর পরিচালনা করছে বলে অনেকটি ইটভাটার মালিকরাও কিন্তু জানিয়েছে। আমি কথা বলেছি ইটভাটা মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে, তারা বলছেন যে এই তাদের এই ইটভাটাগুলো যদি বন্ধ হয় তাহলে তারা বড় অঙ্কের লোকসানের মাথায় পড়বে। এবং তারা আরও দাবি করে যে জেলার বিভিন্ন উন্নয়নে রাস্তাঘাট এবং কি এর জন্য তারা এই ইটগুলো ব্যবহার করে, কিন্তু দেখা গেছে এই ইট ভাটার কারণে কিন্তু পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং এই ইট ভাটাগুলো কিন্তু আপনার জেলার যে ফসলি জমি রয়েছে সেই জমির উর্বর মাটিগুলো কিন্তু এই ইট ভাটায় চলে আসছে। এতে কিন্তু কৃষি উৎপাদন খাতেও কিন্তু কৃষি উৎপাদন কিন্তু কমে আসছে এবং কৃষি জমি কমে আসছে। আমি কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে, উপপরিচালক যেটা দাবি করছেন যে ওসিরে যদি এই ইট ভাটা যে এই অবৈধ ইট ভাটাগুলো রয়েছে এই ইট ভাটাগুলো বন্ধ হলেই কিন্তু এই কৃষি জমির উর্বর যে সয়েল মাটিগুলো রয়েছে কিন্তু কাটা বন্ধ হবে, এতে কৃষি উৎপাদন বাড়বে। এবং যেখানে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে কৃষি জমির উর্বর জমির মাটি কাটা যাবে না, কিন্তু তারপরেও এই প্রভাবশালীদের দাপটে কিন্তু এইগুলো পরিচালনা করছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের জামাল ব্রিক্সে। এই জামাল ব্রিক্সটি কিন্তু এবছর এটা অবৈধ তালিকা রয়েছে, এই ভাটাটা কিন্তু এখন বর্তমানে চলমান রয়েছে। আমি কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, জেলা প্রশাসক যেটি বলছেন যে তাদের অভিযান অব্যাহত আছে এবং কি তারা অচিরেই অভিযান পরিচালনা করে হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা পালন করবে বলে জানিয়েছে। আমি কথা বলেছি পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের সাথে, উপপরিচালক যেটি বলছেন যে অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু দেখা গেছে তাদের লোকবলের সংকট, জনবল সংকটের কারণে পর্যাপ্ত অভিযান তারা পরিচালনা করতে পারছে না। জেলা প্রশাসনের কাছে একাধিকবার ম্যাজিস্ট্রেসি নিয়োগের ব্যাপারে কথা বলেছে জেলা প্রশাসন, কিন্তু ম্যাজিস্ট্রেসি নিয়োগ না করার কারণে কিন্তু এই এই অভিযানগুলো পর্যাপ্ত হয়নি বলে দাবি করেছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। আমি আরও কথা বলেছি স্থানীয় যে সুশীল সমাজ এবং স্বাস্থ্য বিষয়কের সাথে, তারাও যেটা বলছে যে এই এই ইট ভাটাগুলো যদি অচিরেই বন্ধ করা না হয় তাহলে পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে এবং যে জনসাধারণের যে এই যে ধোঁয়া এবং কি ধুলোবালিতে যে অনেক রোগ জীবাণু কিন্তু তারা রোগ জীবাণু ছড়াচ্ছে এবং কি যে আপনার রাস্তাঘাট
যে রাস্তাঘাটের উন্নয়ন কথা বলছে, সেই রাস্তাঘাট কিন্তু এই বড় যে চাকার যে ইট ভর্তি যে গাড়িগুলো যায় এতে কিন্তু রাস্তাঘাটেরও কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা এখন চলে যাব স্টুডিওতে। ইশিকা আব্দুল্লাহ আলিম, অনেক ধন্যবাদ আপনাকে। উচ্চ আদালতের নির্দেশনার পরও অবৈধ ইট ভাটা বন্ধ হচ্ছে না এবং সেই সঙ্গে পরিবেশ দূষণ হচ্ছে, আমরা জানছিলাম সহকর্মী নারায়ণগঞ্জের বিল্লাল হোসেন এবং মানিকগঞ্জ থেকে আব্দুল আলিমের কাছে। একের পর এক অপহরণ ও ডাকাতির ঘটনায় ভীত সন্ত্রস্ত টেকনাফের জাহাজপুরা এলাকার বাসিন্দারা। এ বিষয়ে মুখ খুলতেও নারাজ স্থানীয়রা। গেল ৬ মাসে অপহরণ হওয়া 49 জন ফিরে এসেছেন মুক্তিপণের বিনিময়ে, তবে পুলিশের দাবি জড়িতদের শনাক্তে তৎপরতা অব্যাহত রয়েছে। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। মিয়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফ সবচেয়ে বেশি পরিচিত ইয়াবা কারবারিদের দৌরাত্মের জন্য। এখন স্থানীয়দের নতুন আতঙ্ক অপহরণের ঘটনা। গেল ৬ মাসে এখানকার বিভিন্ন পাহাড়ে অপহরণের শিকার হন 49 জন। এদের বেশিরভাগই ছাড়া পান মুক্তিপণের বিনিময়ে। সবশেষ গেল বৃহস্পতিবার দুপুরে অপহরণ করা হয় 7 ব্যক্তিকে, যারা আবার শুক্রবার সন্ধ্যায় ফিরে আসেন 50,000 টাকা করে মুক্তিপণ দিয়ে। একের পর এক এমন ঘটনায় চাপা আতঙ্কে টেকনাফের জাহাজপুরা এলাকার বাসিন্দারা, ভয়ে এ নিয়ে কথাও বলেন না তারা। কণ্ঠটা মানে মুক্তিপণের বিনিময়ে ফেরত আসলেও পুলিশের দাবি অভিযানেই উদ্ধার হন ভুক্তভোগীরা। পুলিশ সদস্য এবং অফিসারের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করি এবং সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা যারা অপহৃত হয়েছে তাদেরকে হেফাজতে নিতে সমর্থ হই, তাদেরকে উদ্ধার করতে সমর্থ হই। অভিযানের তীব্রতার কারণে তারা পালিয়ে যায়, আমাদের তৎপরতা আমাদের নজরদারি কিন্তু এখানে রয়েছে। শুক্রবার বিকেলেও এক সন্দেহভাজন ব্যক্তিকে নিয়ে পুলিশের তৎপরতা দেখা যায় অপহৃতদের উদ্ধারে, যা উঠে আসে দেশ টিভির ক্যামেরায়। টেকনাফের জাহাজপুর এলাকার মাদারবুনিয়া পাহাড়, যে পাহাড়ে একের পর এক ঘটছে অপহরণের ঘটনা, যে পাহাড় একসময় বন্য প্রাণীর অভয়ারণ্য ছিল সেই পাহাড় এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানকার স্থানীয়দের দাবি, এই পাহাড়কে নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফলপ্রসূ পদক্ষেপ। টেকনাফ থেকে সৌরভ দেব, দেশ টিভি।